গতকাল চব্বিশ মার্চ রোববার সকাল মানে ভোর পাঁচটা এগারো মিনিটে নিউহাম এলাকায় একটি বড়ো ধরনের দুর্ঘটনা ঘটেন সেই দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন ত্রিশ বছর বয়সী একজন মারা যান বলে আমরা ইতিমধ্যেই পুলিশের স্টেটমেন্ট থেকে জানতে পেরেছি ঘটনাটি ঘটে বার্কিং রোডে পাঁচটা এগারো মিনিটে এই ঘটনাটি ঘটার পরে এর কিছু সময়ের মধ্যেই পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ঘটনাস্থলে এসে রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করে কিন্তু রক্তক্ষরণ বন্ধ করতে পারেনি এবং কিছু সময় পরেই সেই দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তি মারা যান এর ঠিক আট থেকে নয় ঘন্টার মধ্যেই এই দুর্ঘটনার জন্য যাকে সন্দেহ করা হচ্ছে সেই সন্দেহবাজন ব্যক্তিকে হিত্র বিমানবন্দরে মানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় হিত্র বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় তার বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর এবং তাকে তাকে সহযোগিতা করার জন্য মানে এই যে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার বিষয়ে সহযোগিতা করার জন্য ত্রিশ বছর বয়সী আরেকজনকে গ্রেফতার করা হয়েছে এবং তিনি একজন নারী তো এই দুজনকেই সন্দেহবাদন হিসাবে গ্রেফতার করে তাদেরকে কাঠিতে রাখা হয়েছে এবং পুলিশ এর তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ একটি স্টেটমেন্টে এই ঘটনার বিবরণ দিয়ে বলেছে যে এই ভুরে এই সময় কিন্তু বার্কিং রোডে প্রচুর মানুষ চলাফেরা করে গাড়ি চলাচল করে কেউ না কেউ ডেফিনেটলি এই 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 হত্যাকাণ্ডটি দেখেছেন দুর্ঘটনাটি দেখেছেন কেউ যদি এই দুর্ঘটনাটি দেখে থাকেন তাহলে পুলিশকে তথ্য দিয়ে তথ্য দিয়ে সহায়তা করার জন্য পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে এই ঘটনাটি যিনি আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তাকে পুলিশ এখন তাকে এবং তার তিনি তো মারা গিয়েছেন তার পরিবারকে পুলিশ যেই মেন্টাল সাপোর্ট এবং যেই যে প্রশাসনিক সাপোর্ট দেওয়ার প্রয়োজন সেটা তারা দিচ্ছে বলে জানিয়েছে এবং যিনি মারা গিয়েছেন তার পরিচয় এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি তাকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো চার্জ আনা হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য জানা হয়নি শুধুমাত্র এটা বলা হয়েছে যে দেশ ছেড়ে যাওয়ার সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে যে যাকে এই এই দুর্ঘটনার জন্য সন্দেহবাদ হিসাবে পুলিশ মনে করছে আসাম আসম রানা টিভি লন্ডন